নৃত্য, সঙ্গীত, অঙ্কন, বিজ্ঞান মডেল তৈরি সবেতেই প্রতিভার প্রতিফলন ঘটিয়ে চলেছে এই পঞ্চদশী। যেমন নাচ তেমন গান, তার সঙ্গে অঙ্কন তো আছে, আবার বিজ্ঞান মডেল তৈরি, তাতেও কম যায় না পঞ্চদশী কিশোরী। পড়াশুনোর মেধা তালিকার সেরার সেরা তো আছেই, পড়াশুনোকে আরও এগিয়ে নিয়ে যেতে এই মেধাবী ছাত্রী সৃজনশীল কাজগুলোকে শক্ত হাতে ধরে রেখেছে। আজকের প্রজন্মের ছেলেমেয়েরাও যে দেশ এবং সমাজ নিয়েও চিন্তাভাবনা করতে ভালোবাসে, তার বড় উদাহরণ নবম শ্রেণীর প্রতিভাবান ছাত্রী ঐশানী চ্যাটার্জি। শিলিগুড়ি হাকিমপাড়ায় বাড়ি ঐশানীর। ওর মা অনিন্দিতা চ্যাটার্জি একজন সঙ্গীতশিল্পী। মেয়েকে এগিয়ে নিয়ে যেতে ছোট থেকে পরিশ্রম করেছেন অনিন্দিতা দেবী। গোটা দেশের মধ্যে মেধা তালিকা থেকে শুরু করে নৃত্য, সঙ্গীত, বিজ্ঞান মডেল, অ্যাঙ্কারিং, অঙ্কন সবেতেই ঐশানী এই বয়সেই অনেক পুরস্কার বা স্বীকৃতি পেয়েছে। সমাজে একদল মানুষ বিরাট অট্টালিকায় বসবাস করে, আরেক দল মানুষ বিরাট অট্টালিকার পাশে ফুটপাথে বসে বসবাস করে। কেন এই পরিস্থিতি? এখন থেকেই গভীরভাবে ভাবছে ঐশানী। যুদ্ধ, হিংসার জঘন্য পরিস্থিতি মানব প্রজন্মে কীভাবে ক্ষতি করে প্রজন্মের পর প্রজন্ম, তার বড় উদাহরণ জাপানের হিরোশিমা নাগাসাকি। আর তা নিয়ে শান্তির বার্তা সমেত অসাধারণ বিজ্ঞান মডেল তৈরি করেছে ঐশানী। আগামী দিন শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে না ঐশানী। সৃজনশীলতাকে সঙ্গী করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা তথ্য প্রযুক্তি বা আরও অন্য কোনো বিষয়ে গবেষণাধর্মী কাজ করতে চায় এই মেধাবী ছাত্রী। দেশ নিয়ে ওর ভাবনা রয়েছে। ইংরেজি মাধ্যমে পড়াশুনো করলেও বাংলা ভাষা, সংস্কৃতিকেও ভুলে যায়নি ও। ও সুন্দর রবীন্দ্র নৃত্য বা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতে পারে। খবরের ঘণ্টা ওর মেধা ও প্রতিভাকে স্বীকৃতি জানিয়ে ওকে শিলিগুড়ি হাকিমপাড়ায় গিয়ে সম্বর্ধনা প্রদান করেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা একজনকে, তার সম্পর্কে আগে থেকে শুনেছি, শুনে এসেছি, এসে তার সঙ্গে একটু গল্প করলাম। গল্প করে তার যে মেধা, তার যে প্রতিভা, আমি শুনে সত্যি মানে মানে অভিভূত। আমি সম্বর্ধনাই দিতে এসেছি, সম্বর্ধনা পাওয়ার অবশ্যই যোগ্য সে। আমরা এখানে শিলিগুড়ি হাকিমপাড়ায় এসেছি, মানে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট মেয়েটি, নবম শ্রেণীর ছাত্রী ঐশানী চ্যাটার্জি, নবম শ্রেণী নির্মলা কনভেন্ট স্কুল শিলিগুড়ি। এখনকার ছেলে মেয়েরা, আমরা বলে থাকি অনেক সময় যে ওদের বোধ হয় এখনকার ছেলে মেয়েদের কি মেধা আছে, কি সমাজের প্রতি চিন্তা, ভুল ধারণা। এখনকার ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে অসম্ভব মেধা আছে, দু চারজন ব্যতিক্রম আছে, কিন্তু প্রচন্ড মেধা আছে। অত্যন্ত এমন কিছু চিন্তা করে, আমরা চিন্তা করি না, দূরদৃষ্টি সম্পন্ন, এই রকমই একজন আছে এখানে দেখতে পাচ্ছেন, ঐশানী চ্যাটার্জি। আমি আগেই কথা বলে নিয়েছি, তার আগেই সার্টিফিকেট দিচ্ছি, সম্বর্ধনা এমনি এমনি দিতে আসেনি। নাচ, গান, অঙ্কন, বিজ্ঞান মডেল, পড়াশোনা সবেতেই ফার্স্ট। গোটা ভারতবর্ষে যে মেধা তালিকা, বিভিন্ন নৃত্য প্রতিযোগিতা, বিভিন্ন যে আর্ট কলাতে ওর পুরস্কার আছে অনেক, স্কুলের অনেক সার্টিফিকেট তো আছেই, বিভিন্ন প্রতিযোগিতায় ওর নাচ মুগ্ধ মানুষ। এবং ইংরেজি মাধ্যম পড়ে নির্মলা কর্ণের, তা বলি কি আমাদের বাংলা সংস্কৃতি, আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজি, তাদের কি ভুলে গেছে না? সুন্দর রবীন্দ্র নৃত্য করে, সঙ্গীত করে, এবং পিছনে যে আছে, ওর পিছনে কে আছে? ওর পিছনে আরেকজন আছে, ও তো তার সে ক্যামেরা করছে এখানে, ওর মা অনিন্দিতা চ্যাটার্জি। আপনারা অনেকে নাম শুনবেন আনন্দধারা সঙ্গীত একাডেমির মা, সংস্কৃতি প্রেমী মেয়েও তার প্রতিফলন ঘটেছে, এবং ওর থিঙ্কিং সমাজের জন্য, আমি শুনি তো অবাক একটু আগে, তো আমরা ওগুলো শুনবো ওর কাছ থেকে, সবই শুনবো। তো ওকে আগে একটু, আমাদের ভালো লাগছে, ভালোবাসা, হ্যাঁ, এই ঠিক 26 জানুয়ারির প্রাক মুহূর্তে নতুন বছরও শুরু হয়েছে। ঐশানী চ্যাটার্জি, দর্শক বন্ধুরা, হ্যাঁ, ওকে, এই ধরনের মেয়েরা, ছেলেরা, নতুন প্রজন্মের এরা যত এগোবে তত ভালো, ওদের প্রতি আশীর্বাদ করুন সবাই, যেন সবাই উইশ করুন ভালো, গুড গার্ল, ব্রিলিয়ান্ট। ওকে আমরা দেশাত্মবোধের ভাব জন্য, আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কোটেশন, ভালো চিন্তার দ্বারা
আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত, যেটা আমাদের খবরের ঘন্টার ইতিবাচক ভাবনা, সেই ভাবনার একটা দিক, সামান্য একটা প্রতিফলন, ঐশানির জন্য আমাদের সামান্য একটা উপহার, তার সঙ্গে ঐশানিকে আমরা, ওরাই আগামী দিনে পৃথিবীতে থাকবে, আমরা তো সবাই চলে যাব, ওদের পর আরে আবার জেনারেশন আসবে, গাছ চাই, আমরা তো চলে যাব, গরম করে দিয়ে চলে যাব, সব চারিদিকে উষ্ণায়ন করে দিব, ওরা থাকবে কি করে, ওরা থাকবে কি করে, ওদের পর পরের জেনারেশন থাকবে কি করে, পৃথিবীটা যদি উষ্ণায়ন হয়, তাই আমরা ছোট্ট এই প্রতীকী বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিই, সবাই মনে প্রাণে গাছ ছড়ান, গাছ ছড়িয়ে দিন, আমাদের ক্ষুদ্র ক্ষমতা, ক্ষুদ্র ক্ষমতায় ঐশানীদের মাধ্যম দিয়ে, এই শিশুদের মাধ্যম দিয়ে ছড়িয়ে যাক সবুজের বার্তা, ইতিবাচক ভাবনা। ঐশানি খুব ভালো থাকবে, তোমার পড়াশোনা আরো এগিয়ে যাক, তোমার সংস্কৃতি আরো এগিয়ে যাক। এখন ঐশানির কাছ থেকে কিছু কথা শুনবো, তোমার প্রথম অনুভূতি বলো, তারপর আরো কিছু কথা শুনবো। প্রথমেই তো থ্যাংক ইউ সো মাচ, এত কিছু আমি জানি না আমি ডিজার্ভ করি কিনা, কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমি ট্রাই করব যাতে আমি এটার যে মর্যাদা বা যত পুরস্কার পেয়েছি, যত যে এত ভালো কমপ্লিমেন্ট পাচ্ছি, সবগুলোর মর্যাদা যাতে আমি এখন এখন যাতে আবার নতুন করে শুরু করি, এবং এটা যখনই আমার মানে আমি এটাতে যাতে আরো বেশি মোটিভেশন পাই। তো অসংখ্য ধন্যবাদ, আমার খুব ভাল লাগছে, খুবই সুন্দর লাগছে। ঐশানি কোন ক্লাসে পড়ে? আমি ক্লাস 9 নির্মলা কনভেন্ট স্কুলে পড়ি। নির্মলা কনভেন্টে ক্লাস 9 এ পড়ে, ফার্স্ট গার্ল শুনছি। হ্যাঁ হ্যাঁ। রোল নাম্বার? আমার রোল নাম্বার 5, ওটা অ্যালফাবেটিক্যালি হয়, কিন্তু ফার্স্ট গার্ল। তো পড়ার পাশাপাশি আর কি করো তুমি? আমি পড়াশোনার পাশাপাশি নাচ, গান, ড্রয়িং এবং আমার প্রেজেন্টেশন, এডিটিং, অ্যানিমেশনস, ওইগুলো একসাথে চলে। কি ধরনের নাচ করো? আমি নাচ আমার গুরু মা শ্রীমতি সঙ্গীতা চাকি, আমি তার কাছে নাচ শিখি। আমি কথক নাচ করি, রবীন্দ্র নৃত্য, ফোক নৃত্য, ক্রিয়েটিভ সব ধরনেরই নাচ করি, এবং গান আমার গুরু মা শ্রীমতি অনিন্দিতা চ্যাটার্জি, তার কাছে আমি সব ধরনের গান করি, ইংরেজি, বাংলা, হিন্দি, রবীন্দ্র সঙ্গীত আমার ফেভারেট গান। আমার গান যদি কিছু অনুভূতি করতে হয়, ফিলিং করতে হয়, আমি সবসময় রবীন্দ্রসঙ্গীত শুনি, এবং মানে বুঝতে যখন পারি তখন একটা মানে একটা আলাদা রকমেরই ফিলিং হয়। মায়ের কাছে যখন মানেগুলো শুনি, এত সুরেলা, এত সুন্দর মানে সাবজেক্টটা রবীন্দ্রসঙ্গীতের, আমি যেবার থেকে বুঝতে পেরেছি ওর থেকে ভালো আর মানে আমার এখন অব্দি গান লাগেনি, কিন্তু সব রকমেরই গান আমি গাই, গাওয়ার চেষ্টা করি, এবং ড্রয়িংস করি, ড্রয়িংস করি। এই যে নাচ করো, গান করো, বা এই যে ছবি আঁকো, ক্রিয়েটিভ যাকে বলে, আমরা বলবো যে সৃজনশীল ভাবনা, এগুলো তোমার পড়াশোনায় কিভাবে উদ্বুদ্ধ করে বা এগুলো কেন করো? আমার তো মনে হয় যে পড়াশোনা এমনই একটা জিনিস যেটা মানে কম্পালসারি, মানে একটা লাইফের যে ব্যাকবোন সেখানে সব থেকে বেশি যে ভ্যালিউ সেটাই হচ্ছে পড়াশোনা। পড়াশোনা না করলে কিছু করাই যাবে না, এবং সবকিছুতেই পড়াশোনা লুকিয়ে আছে। এই যে নাচ করি বা গান করি, নাচে যখন আমি নাচ শিখি গুরু মার থেকে, তখন প্রত্যেকটা জিনিসে যে কি করে আমরা অঙ্ক ইউজ করি বা আমরা কি করে যে এত সুন্দরভাবে বিশ্লেষণ পড়াশোনার মাধ্যমে যে সব সবকিছুই কানেক্টেড, তাই বলেই আমি করতে পারি। মানে একটা জিনিস করতে গেলে সবগুলোকেই নিয়ে মানে ওটাকে করতে হবে, নাহলে ওটা ফুলফিল হয় না। তো ওইভাবেই সব, তার মানে নাচ, গান, ছবি আঁকা একটা অক্সিজেন, পড়াশোনা, হ্যাঁ একদম, পুরো পড়াশোনার একটা অক্সিজেন, স্ট্রেস রিলিফ হয়। হ্যাঁ হ্যাঁ একদম। সামনে তো 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, দর্শক বন্ধুরা, ও কিন্তু রবীন্দ্রসঙ্গীত বললো ফেভারেট, অর্থাৎ ইংরেজি মাধ্যমে পড়ে বাংলা সংস্কৃতির প্রতি ওর গভীর অনুরাগ, গভীর টান। সামনে আমাদের 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, তুমি কি বলবে, দেশপ্রেমের ভাবনা তোমার, তুমি দেশকে নিয়ে কি ভাবো?
আমি বলতে চাই যে এখনকার জেনারেশনে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছুই আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমরা যাতে আমাদের থটস এবং আমাদের যে মাইন্ডসেট ওইগুলো ভালো জিনিসে বেশি দিয়ে মানে খারাপ জিনিসগুলোকে মানে কাট আউট করে দিই, এবং দেশপ্রেমের যদি আমি যতটুকু আমি জানি, যতটুকু আমি ফিল করি, শুধু একটা পতাকা তো নিশ্চয়ই পতাকা সবার বাড়িতে, কিন্তু এই যে দেশের জন্য ভাবা মানে শুধু মানে একদম নেক্সট লেভেল ভাবলে ভাবার কোনো দরকার নেই, কিন্তু এই যে ছোট ছোট জিনিস, যে এখানে যদি কোনো গাছ কাটানোর কোনো প্রস্তাব কেউ নিয়ে আসে, তাহলে গাছ কাটানোটা যাতে না হয়, কারণ আমরা যতটুকু আমাদের আমার বয়স এখন 15 বছর, 15 বছরের গাছ মানে হতে কতটা যে টাইম লাগে, 30 বছর পর একটা গাছ পুরোপুরি অক্সিজেন দিতে পারে, যেটা 1 সেকেন্ডও লাগে না ওটাকে কেটে সরিয়ে দেওয়া। এখন বলবো যে একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে, না, ওই একটা গাছ পুরোপুরি যে ম্যাচিওর হতে যে এতগুলো স্ট্রাগল করে সে ওর জীবনে, সেইগুলো আমরা কখনো বুঝতে পারবো না, কারণ তারা কথা বলতে পারে না। তো সেইগুলো আমরা যাতে না করে কয়েকটা ইনিশিয়েটিভ যাতে নিয়ে, এবং যাতে লাইক ইন দ্য ফিউচার যাতে আমাদের মানে অসুবিধা না হয় কোনো দিক দিয়ে, আমরা যাতে মানে পজিটিভ জিনিসগুলোকে আমাদের লাইফে আরো বেশি করে ইনপুট করতে পারি, এবং হ্যাঁ, সব থেকে বেশি আমরা নিজেরা যেহেতু কিছু করতে পারিনি, মানে আমরা কিছুই করতে পারিনি দেশের জন্য, টু বি অনেস্ট, যারা যারা করেছে, এই যে আমি এখন এক্সাম্পল শুরু করলে শেষ করা যাবে না, জাস্টিস দেওয়া হবে না, সবাইকে এক্সাম্পল দেব না, কিন্তু সবাইকে যাতে শ্রদ্ধা দিই, সবার জন্য যাতে প্রার্থনা করি, শুধু ভারতবর্ষ না, পুরো গোটা পৃথিবীতেই যে এত যুদ্ধ হচ্ছে, এত 10,000 আমার মতো, 10,000 আমার থেকেও ছোট 10,000 শিশু মারা গেছে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধে, এত মানুষ মারা যাচ্ছে, সবার জন্য আমরা যাতে প্রার্থনা করি, এবং এই যে সোলজার্সরা আর্মিদেরকে যাতে আমরা শ্রদ্ধা করি, তাদের ফ্যামিলির জন্য যাতে প্রার্থনা করি, এবং মা আমাদের বয়সের সবাইকে বলবো, যাতে প্যারেন্টসদেরকে বলি যে একটুখানি রিলিফ ফান্ড যতটুকু পারবো যাতে আমরা দিতে পারি, যাতে ওরা ঠিক করে মানে ওরা যাতে লাইফটাকে লাইফের মতো এনজয় করতে পারে। তো ওই প্রার্থনা এবং শ্রদ্ধা দেওয়ার মানে এইম রেখে আমি এই এই রিপাবলিক ডেটাকে আমি মানাতে চাই। তো একটু আগে তোমার কাছ থেকে শুনছিলাম যে পরমাণু যুদ্ধের যে পরিণাম, ভয়াবহ পরিণাম, তুমি একটা মডেল, একটা মডেলে কিছু তার রিফ্লেকশন দিয়েছো, সেটা কি বিজ্ঞান মডেল, দর্শকদেরও বিজ্ঞান মডেলও তৈরি করে, একটু যদি বলো আমাদের দর্শকদের। হ্যাঁ, ওটা এই রিসেন্টলি একটা সায়েন্সের উপর টপিকে, তো ওটা একটাই পার্ট ছিল যে এত বছর হয়ে গেল 1940s এর সেই যুদ্ধ, এখনো আমরা দেখি যে জাপানের হিরোশিমা নাগাসাকিতে সেই আমরা জেনেটিক ডিসঅর্ডার গুলো আমরা এখনো দেখতে পারি, কি করে ওরা ওইখান থেকে স্ট্রাগল করে। তো এইগুলো কয়েকটা জিনিস যদি সবাই একটুখানি ওইগুলো যাতে আমরা সবার কাছে পৌঁছাতে পারি, সব ধরনেরই নলেজ যাতে আমরা সবার কাছে পৌঁছাতে পারি, যাতে তারা সবকিছুর দিক দিয়েই এডুকেটেড হয়ে থাকে, তো হ্যাঁ ওই ওই টপিকটার। আরেকটা ব্যাপার তোমার কাছে শুনছিলাম যে একটা 10তলা 20-25 তলা বিল্ডিং, সে তারা বিল্ডিং এ বসবাস করছে, আবার বিল্ডিং এর পাশে কোনো মানুষ সে শীতে কষ্ট পাচ্ছে, ফুটপাতে পড়ে আছে, সেই নিয়ে তুমি একটা থিংকিং শেয়ার করছিলে ক্যামেরার বাইরে কিছুক্ষণ আগে, ক্যামেরার সামনে কি বলবে? আমি এটাই বলবো যে একদমই ঠিক, আমি আমি মানে ওই যে যখন যাই কোনো একটা জায়গায়, আমি খুব অবজার্ভ করি জিনিসগুলোকে, সবকিছু নিয়ে ভাবতে চেষ্টা করি, সার্চ করি গুগলে যে এটা কেন হচ্ছে, কি করে হচ্ছে, আর কিভাবে এটা সলিউশন হয়। তো এই মুম্বাইতে আমি গেছিলাম, এই যে এত কোটি কোটি থেকেও বেশি, মানে এই নামটা যে বিলিয়ন ডলার্স খরচা করে একটা জিনিস কিছু করা হয়েছে, ঠিক তার সামনে আমি দেখলাম যে দুটো তিনটে মানুষ এত ভিখারি, এত বাজে অবস্থায় তারা শুয়ে আছে, মানে আমি তারপরে বললাম যে একটু দাঁড়াও ওদেরকে খাবার, তারপরে মা দিল খাবার ওদেরকে। তো এই যে ডিফারেন্স ক্লাসটা, মানে একটা একটা রুমেই দেখা যায় যে এই ক্লাস ডিফারেন্সটা, তাও তারা ঘুরেও তাকাবে না যে তাদের কি হচ্ছে না হচ্ছে। তো এইটাকে কিন্তু হিউম্যানিটি বলে না, এটাকে বলা হয়, এটাকে আমরা কিছু ডিফাইন করতে পারবো না, একটা হিউম্যানের যে কি কি ক্যারেক্টার্স থাকে, আমাদের বলানো হয়েছিল স্কুলের হিউম্যানিজম রেনেসার যে পিরিয়ডটা, যে রিবার্থ,
তো কই রিবার্থ হচ্ছে? রিবার্থ শুধু পড়াশোনা শুধু মানে প্রচার করলে, প্রেজেন্টেশন বানালে তো হবে না। এই যে জিনিসগুলো, এই ওদের মানে একটুও কি একটু মানে মনে আসছে না যে তারা মানে কিছুদিন পর হয়তো আমরা দেখবো না তারা বেঁচে আছে কিনা। তো এই এই মানে নিজের এত কোটি 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 টাকা আমরা কি করব এগুলো নিয়ে? তাহলে ওটাকে আমরা দেখাই সবাইকে, দিই কি হবে নাম দিয়ে যে আমি সব থেকে বেশি ধনী মানুষ, তারপরে মানে ওইটা দিয়ে কি লাইক ওই যে জিনিসটা, ওইটা খুব খারাপ লেগেছে। তো আমি ট্রাই করব, এখন আমি অনেকই ছোট, আমি ট্রাই করব যখন আমি এস্টাবলিশ হয়ে যাব ওই ক্লাস ডিফারেন্সটাকে যাতে কম করতে পারি। কি হবে তুমি? কি অনেকে তো ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তুমি কি হবে, কি ভাবছো? আমি এখনো ওই রকম কিছু ভাবিনি, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও যে অনেক ফিল্ড আছে, অনেক হাজার হাজার ফিল্ড আছে, ওইগুলোকে প্রথমে আমি ডেপথে জানতে চাই যে কোন কোন বিষয়গুলো আমাকে সব থেকে বেশি ডিফাইন করবে, আমি কোনটাতে সব থেকে বেশি স্যুট করব, আমার ইন্টেলিজেন্স যেখানে মানে মানাতে পারবে, সব নাচ গান পড়াশোনা একসাথে আমি যাতে নিয়ে যেতে পারিস, ওই ওইভাবে আমি একটা জিনিস চুজ করব। মানে নাচ গান ছবি আঁকা, অর্থাৎ ক্রিয়েটিভিটি কে সামনে রেখে এগোবে হ্যাঁ সামনে আগামী দিনে হ্যাঁ ভবিষ্যতে। বাহ, ভেরি গুড। আর লাস্ট তোমার কাছে জানতে চাইবো, তোমার বয়সী যে ছেলেরা মেয়েরা আছে তাদেরকে তুমি কি বলবে? আমার বয়সী ছেলে মেয়েদেরকে যারা দেখছে এটা, আমি জাস্ট এটাই বলবো যে অনেক ডিস্ট্রাকশনস থাকবে, অনেক মানে 99.9% ডিস্ট্রাকশনস থাকবে, কিন্তু এটাই মাথায় রাখতে হবে যে মা বাবাদেরকে রেসপেক্ট যদি সত্যিকারের আমরা করতে চাই, তাহলে তাদের যাতে মানে তাদের যে এডুকেশনটা, তাদের তাদের জিনিস ভালো জিনিসগুলোকে যাতে আমরা ফলো করি এবং ভালো জিনিসটাকে যাতে খুঁজতে পারি, আমরা আমরা বিচার যাতে করতে পারি কোনটা ভালো এবং কোনটা খারাপ, এবং সবকিছুরই এক্সপিরিয়েন্স থাকা উচিত, কিন্তু তার মধ্যে যাতে আমরা ভালো জিনিসটাকেই লাইফের এম এবং গোল এবং ওটাকেই যাতে আমরা ফলো করি, ডিস্ট্রাক্ট যাতে না হয়ে যায়। 26শে জানুয়ারি কিভাবে কাটাবে? 26শে জানুয়ারি তো প্রথমে আমাদের স্কুলে যাব এবং ওখানে তো আমাদের একটা অনুষ্ঠান আছে, তারপরে প্রার্থনা, আমার মায়ের সাথে আমাদের একটা থাকে, প্রত্যেকটা ইভেন্টে আমরা প্রার্থনা করি, আমরা সব সোলজার্স, আর্মিজ এবং যত শুধু ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিয়ার রিপাবলিক ডে না, পুরো ওয়ার্ল্ড এর জন্যই আমরা প্রার্থনা করব সব প্রত্যেক দিনের মতোই, এবং তারপরে আমরা বন্ধুদের সাথে একটু দেখা করব। দর্শকবন্ধু, শুনলেন কি অসাধারণ অসাধারণ ব্রিলিয়ান্ট! এখনকার ছেলে মেয়েদের মধ্যে যে প্রতিভা আছে, ওরা পারে, ওরাই আগামী দিনের পথ, দেশকে পরিচালনা করবে এই ঐশানীর মতন ছেলে মেয়েরা। ঐশানীর মতন ছেলে মেয়েদের জন্য আমাদের সবসময় শুভেচ্ছা, ভালোবাসা, সহযোগিতা দরকার, ওদেরকে এগিয়ে দিতে হবে। এবং আমরা খুঁজছি, খুঁজতে খুঁজতে আজকে ঐশানীকে পেয়েছি। এরকম আরো আছে, ঐশানীর মতন আরো ছেলে মেয়ে আছে, তাদেরকে আমাদেরকে সবাইকে উৎসাহিত করতে হবে, যাতে ভালোটা, পজিটিভিটিটা বেশি 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 করে ছড়াতে পারে। আর যারা নেগেটিভিটিতে আছে তাদেরকে পজিটিভিটিতে আনতে হবে, এটা আমাদের সবার কর্তব্য। এই জন্যই যে আমার ঘরেও সন্তান, আপনার ঘরেও, সবার ঘরে সন্তান রয়েছে, তারা ভালো থাকবে। তারা ভালো থাকলে আমাদের দেশ, আমাদের সমাজ ভালো থাকবে, পৃথিবীটা সুন্দর হবে। সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভেচ্ছা নতুন 26শে জানুয়ারির প্রাক মুহূর্তে। ঐশানী, আর কিছু? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ খবরের ঘন্টা এবং আপনাকে, আমি খুবই মনে হচ্ছে আমি খুব আনডিজার্ভিং বা কিছু, কিন্তু আমি সত্যিকারেরই এত ব্লেসড ফিল করছি যে এই জিনিসগুলো আমি শেয়ার করতে পেরেছি, এবং যারা যারা শুনছে তাদের থেকে যদি আমার বয়সী কেউ থাকে তাদেরকে আমি আরেকটা লাস্ট কথা বলতে চাই, যে এখনকার টাইমে আমার বন্ধুদের দেখেছি যে বলে যে এখন অনেকে স্ট্রাগল করে কম্প্যানিয়নশিপের জন্য, তো আমি এটাই বলতে চাই যে তুমি যদি সত্যি কিছু করতে চাও তোমার কম্প্যানিয়ন লাগবে না, তুমি নিজেই ওটা এমন ভাবে জিনিসটাকে করবে এরকম না যে তোমার কেউ নেই, অনেকে এরকম আছে, তুমি নিজের যে রবীন্দ্রনাথের ওই গানটা যে আনন্দধারা বহিছে ভুবনে লাস্টে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারে, তো প্রত্যেকটা যে দুঃখ তুমি যদি দেখো খুবই ক্ষুদ্র মনে হবে তোমার দুঃখ কষ্ট, তো ওটাই ওটাই বলতে চাই। ভেরি নাইস, ভেরি গুড, ভেরি গুড গার্ল। আর কিছু গরম গান হবে একটা ছোট্ট গান? ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা,
তাহার মাঝে আছে যে শ্যাম, সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। বাহ, চমৎকার! সবাই মিলে হাততালি দেবেন এবং সবাই সমর্থন করবেন, যাতে আশীর্বাদ করবেন ঐশানী আরো এগিয়ে যায়। ধন্যবাদ, ভালো থাকুন।